ইমাম, খতিব তথা বিভিন্ন ফেইথ নেতারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা রাখতে পারেন। শিক্ষা, কমিউনিটি সেফটি, পরিবেশ রক্ষা বা রিসাইক্লিং এবং ভ্যাকসিন বা পাবলিক হেলথের মতো বিষয়ে প্রভাব রাখতে পারেন তারা। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান টাউন হলে ইমাম, খতিব সহ ইসলামিক স্কুল বা কলেজের প্রিন্সিপালদের সাথে এক বিশেষ মত বিনিময় সভায় একথা বলেন। এ সময় কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউমিয়া, চিফ এক্সিকিউটিভ জুলি লরেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, টাওয়ার হ্যামলেটসে আমাদের যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে ইসলাম অনুযায়ীও কিন্তু এডুকেশনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ইয়াং মানুষদেরকে যেন প্রপার এডুকেশন দিতে পারি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো কমিউনিটি সেফটি, যেটা যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের নারী পুরুষরা কোনো অপরাধের সঙ্গে না জড়ায়, ড্রাগ ডিলিং না থাকে, এটা খুবই জরুরি কাজ এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্দেশ এবং দুনিয়াতেও আমরা সুন্দরভাবে থাকার জন্য জরুরি। তিন নম্বরে হলো প্ল্যানেট, এই পৃথিবীকে আমরা লুক আফটার করা দরকার। এই যে রিসাইকল, রিসাইকল যদি আমরা না করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসরাফের অপরাধে অপরাধী হয়ে যাব আমরা। সেজন্য আমরা যেন এডুকেশনের গুরুত্ব দিই, কমিউনিটি সেফটির গুরুত্ব দিই, রিসাইকেলের দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি। টাওয়ার হ্যামলেটস আমাদের বাড়ি, টাওয়ার হ্যামলেটস আমাদের হোম, এটা যেন সুন্দর টাওয়ার হ্যামলেটস হয়, সবাই যেন সুন্দরভাবে আমরা সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি, এরকম যেন হয়। মেয়র যে উদ্যোগ নিয়েছেন, কাউন্সিল যে কাজ করছে, আমরা এটাকে সাপোর্ট করি এবং এটাকে আরও আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্য টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়র লুৎফুর রহমান সাহেবের আমন্ত্রণে কমিউনিটির ইমাম সাহেবান, বড় বড় উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার সবাই একত্রিত হয়েছিলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্ববহ বক্তব্য রেখেছেন মেয়র লুৎফুর রহমান। এতে তিনি টাওয়ার হ্যামলেটস বাড়ার সার্বিক উন্নয়নের জন্য আমাদের করণীয় সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্রাইম থেকে পুরো বারাকে মুক্ত রাখা এবং বিশেষত টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টসদের ব্যাপারে তিনি যেসব অবদান রেখেছেন, আরও যত সব অঙ্গনে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্কে তিনি ব্রিফিং দিয়েছেন। কাউন্সিলকে সুন্দর করে রাখা, মুসলমান হিসাবে আমাদের তো পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ হিসাবে এবং এজ এ নাগরিক হিসাবে আমাদের এই বারাকে বা নিজে যেখানে অবস্থান করে সুন্দর রাখা আমাদের একটি নৈতিক এবং ইমানি দায়িত্ব হিসাবে। এরা সবাই যে রিসাইক্লিং সিস্টেম যেটা কাউন্সিল যেভাবে গাইড করে এইভাবে চলা বা নিজের বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানো যে তারা যদি বাহিরে খাওয়া দাওয়া করে তো এই তারার ওয়েস্টটা কুনানো ফেলবে বা বিভিন্নভাবে যে কালচারাল বা মোরাল যে একটা উন্নতি, এই উন্নতির দিকেও তিনি জোর দিয়েছেন। যে টাওয়ার হ্যামলেটের মেয়র, ইলেকটেড মেয়রে আমরা রেয়াজকা ওলামা হলরে তান কাউন্সিলর ইনভাইট করি আমরা আনছিলা, আমরা অত্যন্ত খুশি এই কারণে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক মেয়রে আমরা ইনভাইট করি আনছেন, এটা একটা অনার আমরা ফিল করলাম। এর দ্বারা আমরা তান লাগি এবং তান কাউন্সিল লাগে আমরা শুক্রিয়া জানাই। সেকেন্ডলি, তাই যেগুলা ওয়ার্ক স্টার্ট করছেন এগুলো তাই একটা ব্রিফ করছেন আমরা রে, তাই অনেকগুলো পয়সা আলহামদুলিল্লাহ তাই ক্লিনিং লাগাইছেন, এডুকেশনে লাগাইছেন এবং অন্যান্য সেক্টরও তাই অ্যালোকেট করছেন, আমরা অত্যন্ত খুশি।